ইউনিসেফের সহায়তায় ও আমানত ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে এবং পূর্ব বর্ধমান জেলা সমাজকল্যাণ বিভাগ ও জেলা শিশু সুরক্ষা দপ্তরের সহায়তায় বাল্য বিবাহের বিরুদ্ধে বৃহত্তর প্রচারের উদ্দেশ্যে সোমবার একটি ট্যাবলোর উদ্বোধন হয় জেলায়। ট্যাবলোটি উদ্বোধন করেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা। উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ ও জেলা শিশু সুরক্ষা বিভাগের আধিকারিক ও কর্মীবৃন্দ। ছেলে মেয়েদের পরিবার সহ পুরোহিত বা কাজী বা পাদ্রী যিনি প্যান্ডেল তৈরি করে আমার সর্বপ্রকারী। এদিন জেলা শাসক বাল্য বিবাহ প্রতিরোধ করতে বিশেষ আলোকপাত করেন। পাশাপাশি আমানত ফাউন্ডেশন ট্রাস্টের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মনিরা চৌধুরী জানান, এই ট্যাবলো আগামী দিনে গোটা জেলা জুড়ে বাল্য বিবাহের বিরুদ্ধে বৃহত্তর প্রচার চালাবে এবং কুপ্রভাব সম্পর্কে মানুষকে অবগত করবে। বাল বিবাহের আগেনস্টে একটা ট্যাবলোটা বের করেছি ইউনিসেফ প্লাস আমানন্ত ফাউন্ডেশন থেকে ইনিশিয়েটিভটা নেওয়ার। আমরা চাই কি আমাদের পুরো জেলায় আমরা একটা ওয়েভ স্টার্ট করে দিই আগেনস্ট চাইল্ড ম্যারেজ। চাইল্ড ম্যারেজ একটা ক্রিমিনাল অফেন্স তো বটেই, কিন্তু তার সঙ্গে আমাদের যে মেয়েরা আছে তাদের ফিউচারটাকে একদম ডিস্ট্রয় করে দেয়। আমরা দেখেছি আমাদের জেলা ওয়ান অফ দি হাইয়েস্ট টিনেজ প্রেগনেন্সিও আছে, ওয়ান অফ দি হাইয়েস্ট চাইল্ড ম্যারেজেস রেটও আছে। আমরা এর অ্যাগেনস্টে একটা ফুল ফ্লেজড একটা ড্রাইভ নিচ্ছি আর আশা করছি এর ফলটা আমরা এক বছর দু বছর পরে পাব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।